তো আজকে কিন্তু কথা হবে তোমার অক্ষয় কুমার এবং রানী মুখার্জির সঙ্গে। দেখুন অক্ষয় কুমার সময় ওই 90s-এ কিন্তু সমস্ত রকমের নায়িকার সঙ্গে সিনেমা করেছেন, প্রায় প্রত্যেকে। কিন্তু ওই সময় কিন্তু টপেও ছিলেন রানী মুখার্জি, ওনার সঙ্গে সিনেমা করেননি কেন? এবং অক্ষয় কুমার একটা ইন্টারভিউতে নিজে বলেছেন যে আমি সমস্ত রকমের নায়িকার সঙ্গে সিনেমা মানে করেছি, বাট রানী মুখার্জির সঙ্গে করেনি। তো কেন করেনি তা কিন্তু সমস্ত খোলসা আমি আপনাদেরকে বলবো। তার আগে একটা কথা বলে ফেলি, আমি রাজ, আপনাদেরকে ফিল্মরাজ ইউটিউব চ্যানেল নিলাম জেনে, যদি আমার এই ভিডিও ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ওকে, তো কী হয় ব্যাপারটা, একবার মানে ওই সময় যুগ ছিল যখন অক্ষয় কুমার পরপর 16-17টা সিনেমায় ফ্লপ দিচ্ছিলেন। ওই সময় কিন্তু এক একটা সিনেমাতে কিন্তু নায়িকাতে রানী মুখার্জিকে রাখা হয়েছিল, বাট রানী মুখার্জি তখন ওই সময় নম্বর ওয়ানে ছিলেন, কুচ্ছু ছোতা থেকে শুরু করে কাহিনিয়া প্যার না হয়ে যায় সমস্ত সিনেমাতে হ্যালো ব্রাদার হিট দিচ্ছিলেন। তো সে থুড়িয়ার সঙ্গে সিনেমা করবেন, কার সঙ্গে? অক্ষয় কুমারের সঙ্গে। তো একটা সিনেমা আমার নাম ঠিক মনে পড়ছে না, একটু দাঁড়ান আমি একটু পজ করি ভাবছি, হ্যাঁ মনে পড়ে গেছে, ভাট, ভাটের যে সিনেমাটা তোমার সংঘর্ষ, ওই সিনেমাতে নাকি প্রথমে রানী মুখার্জিকে রাখা হয়েছিল, বাট ওই সময় নাকি অক্ষয় কুমার খুব ফ্লপ সিনেমা দিচ্ছিলেন বলে নাকি অক্ষয় কুমার কে রিজেক্ট করেছিলেন রানী মুখার্জি, রানী মুখার্জি ওই সিনেমাতে ছিলেন না, তো তার জন্য কিন্তু প্রীতি জিন্টাকে রাখা হয়। তারপরে আরেকটা সিনেমাতে আবার পাগল দিবানে তো রানী মুখার্জি রাখা হয়েছিল, বাট রানী মুখার্জি অক্ষয় কুমারকে দেখে সরে এসেছে গেল। তো খেলাড়ি অক্ষয় কুমারের মোটা ঘুরেছে, পরপর হিট সিনেমা দিচ্ছে। তারপরে কিন্তু তাসান বলে যে সিনেমাটা ইয়েস রাজ ফিল্মের, ওখানে কিন্তু আদিত্য চোপড়া প্রথমে কিন্তু রেখেছিলেন রানী মুখার্জিকে। তো অক্ষয় কুমার ভাই বলে দিল সাফ সাফ, ভাই তুমি যো ভি হো, তুমি উসকা পতি হো, তখন তো বিয়ে করেছিল না, রিলেশনশিপ হো, যো ভি হো, ম্যাঁ আপকা ফিল্ম নেই করুঙ্গা, করুঙ্গা তো রানীকে হটাও। তো কী হয়, অ্যাকচুয়ালি একটা সিনেমাতে কিন্তু হিরোকে নিয়ে কিন্তু প্রথমে লোকে লেখে, হিরোকে মাথায় ভেবে কিন্তু লেখাটা হয় বলিউডে বিশেষত। তো অফকোর্স নায়িকাকে হাটিয়ে দিয়ে এখানে ক্যারেনাকে রাখা হলো। তারপরে কিন্তু রানী মুখার্জি নিজেকে ভাবে ব্যাপারটা, এখন আপনারা বুঝতেই পারছেন যে অক্ষয় কুমারের নিশ্চয়ই তার একটা থাকবে, ওই যে একটা হিরো, ও খুব স্ট্রাগল করে এসেছে এখানে, তো ও যদি এরকম না করে তাহলে কে করবে বলুন। তো এরকম মতবিরোধ কিন্তু ঘটে এবং এখন বুঝতে পারছেন অক্ষয় কুমার কিন্তু একটা বছর 3-4টা সিনেমা, 4-5টা সিনেমা উপহার দিচ্ছেন এবং রানী মুখার্জি 1-1.5-2 বছরের একটা করে সিনেমা আসছে। ওকে, তো এই ছিল ব্যাপারটা, এটা কিন্তু একদম অরিজিনালি কথা, কোনো ফেক নয়। তো যদি ভালো লাগে ওটা তাহলে লাইক সাবস্ক্রাইব করবেন, টেক কেয়ার, বাই।